আসসালামু আলাইকুম দর্শক, কৃষি সংগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আমার দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর সদর উপজেলার হর্টিকালচার সেন্টারে। এখানে বিশাল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি কৃষির। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হর্টিকালচার সেন্টারগুলোতে ঘুরেছি, তার মধ্যে দিনাজপুরের যে হর্টিকালচার সেন্টারটি এটি অন্যতম। এখানে আমরা বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি বিভিন্ন ভ্যারাইটির যেই ফলের যেই চারাগুলো তার ভালো একটা কালেকশন দেখতে পাচ্ছি। তার অংশবিশেষ হিসাবে এই মুহূর্তে আমি আছি হর্টিকালচার সেন্টারের প্রধান যে ভবন, সেই ভবনের ছাদে। এই ছাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ছাদ বাগান তারা গড়ে তুলেছে। এই ছাদ বাগানে তারা বিভিন্ন রকমের ফলের গাছ, যেমন আঙ্গুর, মালটা, কমলা, কটলেবু, তারপরে কাঁঠাল, তারপরে আপনার সবেদা, আনার, এরকম মানে অসংখ্য অসংখ্য ধরনের, তারপরে ডুমুর দেখেছি, আম আছে, এরকম অনেক ধরনের ফলের সমারোহ ঘটিয়েছে তারা। তো আমরা ছাদ বাগানে যেটা দেখলাম, তারা বিভিন্ন জাতের এখানে কালেকশন বা সিলেকশনের জন্য রেখেছে। মূলত ছাদ বাগানে যেই ফলের গাছগুলো আপনাদের করা সম্ভব তারই একটা নমুনা তারা এখানে তৈরি করেছে। তো যারা এই হর্টিকালচার সেন্টারে আসবেন, এখানে আসলে আমার মনে হয় নিরাশ হবেন না। তাদের প্রয়োজনীয় চাহিদা মতো আপনার কল্পনাতে যেই যেই জাতগুলো বাংলাদেশে ধারণা হয় তার আমার মনে হয় 90% জাতই আপনারা এখানে পাবেন। আর এখানে আমরা ছাদ বাগানের অংশে যেহেতু আছি তার বিশেষত্ব হিসাবে দেখায়, এখানে আপনার টিনের বা প্লাস্টিকের যে ড্রামগুলোতে, সেই ড্রামগুলোতে এই গাছগুলো লাগানো হয়েছে এবং প্রত্যেকটা ড্রামের নিচে ইট ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইটগুলো দেওয়া হচ্ছে যাতে ড্যাম প্রুফ হয়, নিচ দিয়ে পানি, এই অতিরিক্ত পানিগুলো বের হয়ে গেলে নিচে যেন স্যাঁতস্যাঁতে পরিবেশে ছাদের ক্ষতি না হয়, আলো বাতাস চলাচল করতে পারে। তো দর্শক, আমরা একটু গাছগুলোর মধ্যে আপনাদের অল্প কিছু গাছের সাথে দেখাবো যেগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে। যেমন দেখেন, এটা কোরিয়ান জাম, এত বড় একটা জাম গাছ কত সুন্দরভাবে ছাদ বাগানে হয়ে আছে। এর পাশাপাশি আমরা খুব ভালোভাবে জানি যে এখানে পাকিস্তানি কমলা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব নাম করেছে আমাদের দেশে ভিয়েতনামি মালটা, যেটা এই ভিয়েতনামি মালটা কিন্তু দেখতে খুবই লোভনীয়, যদিও কিছুটা আমাদের বাজারে প্রচলিত গোল মালটার মতো না, কিছুটা জাম্বুরার মতো দেখতে, বাট এটা খেতে এবং স্বাদে উভয় দিক থেকে খুবই সুস্বাদু। এবং এটা অলরেডি পাকার স্টেজে চলে আসছে, তার মানে খুব সুন্দর একটি রং ধারণ করবে অল্প সময়ের মধ্যে। দর্শক, এই যে এখন দেখুন, এই যে এটা হলো থাই সবেদা, প্রচুর পরিমাণে সবেদা আপনারা দেখতে পাচ্ছেন ধরে আছে এই গাছে। হ্যাঁ, থাই সবেদার পাশাপাশি আমরা এখানে আরও একটি সবেদা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও থাই সবেদা। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন ছাদ বাগানে আসলে সবেদা যে ফলন হয় এবং কী সুন্দর ধরেছে, আমরা তার আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাদ বাগানে ফলের গাছগুলো যদি আপনি হাইট মোটামুটি 4 থেকে 5 ফিটের মধ্যে রাখেন, এবং এই স্পেসিং যেটা আমরা দেখেছি, তারা এই এই 4-5 ফিটের সাইজের গাছগুলোর ক্ষেত্রে তারা প্রত্যেকটা গাছ টবের থেকে টবের একটা ডিস্টেন্স রেখেছে, মোটামুটি গাছের থেকে গাছের দূরত্ব এটা 10 ফিট বা 8 ফিট মতো রেখেছে। তাতে মোটামুটি যথেষ্ট আমার মনে হচ্ছে ছাদ বাগানে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করছি। দর্শক, এই যে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু আনারের গাছ রাখা আছে। হ্যাঁ, এটা হলো ভিস্তা ভাগোয়া। আমার জাতগুলো কিছু উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, নতুন নতুন বিভিন্ন জাত আছে। এটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পেয়ারার গাছ, আমি একটু দেখে নেব এটা কোন জাতের পেয়ারার গাছ তারা এখানে লাগিয়েছেন। হ্যাঁ, এটা এটার জাতটা এখানে লেখা নেই, এটা হয়তোবা তারা, যেহেতু দেখছি ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে, আপনারা ফ্রুট ব্যাগের কথা শুনেছেন, ফ্রুট ব্যাগিং করা নিশ্চয়ই তাদের খুব সিলেক্টেড একটি জাত এটি। যাই হোক, জাতের বিষয়টা আমাদের এখানে গুরুত্বপূর্ণ না। আমরা দেখতে পাচ্ছি ছাদে তারা ড্রাগন করে রেখেছেন। এর পাশাপাশি এই সাইডটাতে আপনাদের একটু নিয়ে আসি, আম গাছ সম্পর্কে খুব একটা বেশি কিছু বললাম না, যেহেতু আপনারা জানেন বিভিন্ন রকমের আম গাছ ছাদে আমরা করেই থাকি। এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন দর্শক, কটলেবু কী পরিমাণে ধরেছে, যে গাছের মূল স্ট্রাকচারটা
যে গাছ এক সাইডে কাত হয়ে গেছে আপনার এই লেবুর কারণে, এত এত পরিমাণের কট লেবু এখানে ধরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরের গাছ, দুটো আঙ্গুরের গাছ আছে। এই জাতটি হলো টার্কি, একটি জাত টার্কি আঙ্গুর, এবং এটার অলরেডি ফলও এসে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর ফল দেখা যাচ্ছে, অশোক একটু খেয়াল করলে দেখবেন। টার্কি জাতের আঙ্গুর, তার এই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি থমসন, থমসন আঙ্গুর। এটাতে অনেক বড় বড় ফুল এসেছে আমরা দেখতে পাচ্ছি, আঙ্গুরের ফুল। দেখুন কত ছোট একটি জায়গা, এতটুকু জায়গার মধ্যে আপনি যদি একটা আঙ্গুর গাছ রাখেন তাহলে ছাদে আঙ্গুর করা কিন্তু খুবই সহজ। আর আমরা জানি আঙ্গুরের গাছ খুব সহজে হয় এবং অনেক ঝাপালো হয়। তো মোটামুটি আপনাদেরকে যতটুকু বলার বা দেখানোর হলো, আমি আসলে এখানে কোনো জাত দেখানোর জন্য আসিনি। ছাদ বাগানে কী সুন্দরভাবে মানে একটি ফলজ বাগান গড়ে তোলা যায় তার একটা দৃষ্টান্ত বা নমুনা আপনার এই হর্টিকালচার সেন্টার। তো দর্শক, আমরা আমাদের এইটা আসলে আমাদের বগুড়া শিবগঞ্জ উপজেলার DAE কর্তৃক আয়োজিত একটা কৃষি উদ্বুদ্ধকরণ একটা প্রোগ্রাম, এটা একটা ট্যুর, সেই ট্যুরের আওতায় এখানে এসেছি। তাই আপনাদেরকে আমাদের এই অভিজ্ঞতা এবং বিভিন্ন দর্শনীয় জায়গায় এবং আপনাদের দেখানোর মতো কিছু জায়গার চিত্র তুলে ধরছি। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। কৃষি সংগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।